ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে জানালেন সেতু মন্ত্রী। ঈদে পেশাদার ড্রাইভার ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়া আদালতে হাজির হননি, পেছালো নাইকু মামলার শুনানি। এবং মঙ্গলবার সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে বিএনপি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালমান এম রহমান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22 আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা চট্টগ্রাম। ফোন 01819-837505। অন্য যে কোনো সময়ের চেয়ে এবার সর্বোচ্চ প্রস্তুতি নেয়ায় ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চিকিৎসা শেষে দেশে ফিরে সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম দিনের অফিস করেন তিনি। সকালে সচিবালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তিনি সবার সঙ্গে কৌশল বিনিময় করেন এবং মন্ত্রণালয়ের সার্বিক খোঁজখবর নেন। এরপর দাপ্তরিক কাজের অংশ হিসেবে সই করেন গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্রে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বক্তব্যের শুরুতেই অসুস্থকালীন সার্বিক সহায়তা ও খোঁজখবর নেয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। শারীরিক অসুস্থতার কারণে গত 4 মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। 2 মাস 10 দিন পর গত 15 মার্চ সুস্থ হয়ে দেশে ফেরেন ওবায়দুল কাদের। মেঘনা গোমতী সেতুর উদ্বোধন হবে এবং এরপর ঢাকা চট্টগ্রাম ঈদের সময় যে দুর্ভোগ ভোগান্তিগুলো কমে যাবে এবং সম্পূর্ণ সহনীয় মাত্রায় থাকবে, এটা আমি বলতে পারি। মানুষের যাত্রাটা এবার স্বস্তিদায়ক হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন ঈদে পেশাদার ড্রাইভার ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না। অপেশাদার কেউ যেন গাড়ি চালাতে না পারে সেজন্য মহাসড়কে পুলিশি টহল দেবে। সন্দেহজনক গাড়ি থামিয়ে লাইসেন্স পরীক্ষা করা হবে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি একথা জানান। ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে ব্লক রেইড দেওয়া হবে। ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথে চেকপোস্ট বসানো হবে। বেশিরভাগ মানুষ ঈদে বাড়ি যাওয়ার পর রাজধানীর বাসাবাড়ির নিরাপত্তায় টহল জোরদার করা হবে। ঈদের এই সময়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। বাবুবাজার কাশপুর নিয়মিত পুলিশের সঙ্গে কমিউনিটি পুলিশ ও স্বেচ্ছাসেবক থাকবে। সেই গার্মেন্টস শ্রমিকরা যাতে করে একদিন সব ছুটিতে না এসে ভাগে ভাগে পর্যায়ক্রমে আসে, সেই জন্য আমি শিল্পপতিদের আমরা সেটাই অনুরোধ করি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানিতে হাজির হননি। এতে পরবর্তী শুনানির জন্য আগামী 30 মে দিন ধার্য করেছেন আদালত। রবিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশে 2 নম্বর ভবনে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে এদিন ধার্য করেন। ওই দিন নাইকু মামলাটি অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।
কিন্তু মামলার অন্যতম আসামি খালেদা জিয়া অসুস্থ হয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করেন। এরপর বিচারক আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং পাটকল শ্রমিকদের দাবির সমর্থনে মঙ্গলবার সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবে বিএনপি। এছাড়া বৃহস্পতিবার ইউনিয়ন পর্যায়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি ধানের ন্যায্য মূল্য নিয়ে কৃষিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোনো মামলার বিচার কাজ চলছে সেই মামলা রিপোর্টিং করতে বাধা নেই, কিন্তু যদি বিচারাধীন না কোর্টে মামলা আছে সেই মামলা নিয়ে মিডিয়াকে মতামত দেওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 39তম বিশেষ বিসিএস স্বাস্থ্যে উত্তীর্ণ 8,360 নন ক্যাডার চিকিৎসককে ক্যাডারভুক্ত করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে আন্দোলনকারী চিকিৎসকরা। এই সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। নিয়মতান্ত্রিক কিছু জটিলতার কারণে এই সংকট সমাধান হচ্ছে না বলে জানান তারা। অবিলম্বে দেশের জনগণের স্বার্থে নন ক্যাডারভুক্ত ডাক্তারদের ক্যাডারভুক্ত করে নিয়োগ প্রদানের দাবি জানানো হয়। দেশে এখনও 56,000 ডাক্তারের সংকট আছে দাবি করে তারা বলেন, নতুন নতুন পদ সৃষ্টির মাধ্যমে 8,360 জন ডাক্তারকে ক্যাডারভুক্ত করে প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় নিয়োজিত করা হোক। এই জায়গাগুলোতে যদি আমরা একজন করে ইমার্জেন্সি মেডিকেল অফিসার এই পদটা সৃষ্টি করতে পারি, আমরা যদি প্রতি উপজেলা হেলথ কমপ্লেক্সে আরও 3 জন করে আরএমওর পদ সৃষ্টি করতে পারি, এই যদি শুধু 4টা করে পদ আমরা ধরে যদি সবগুলো উপজেলা হেলথ কমপ্লেক্সে সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু এই যে নতুন পদ সৃষ্টির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব, এটা অসম্ভব বলে কোনো কিছুই না। এজন্য দরকার হচ্ছে প্রশাসনের সদিচ্ছা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে জানালেন সেতুমন্ত্রী। ঈদে পেশাদার ড্রাইভার ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়া আদালতে হাজির হননি, পেছালো নাইকু মামলার শুনানি। এবং মঙ্গলবার সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে বিএনপি। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলীর মোড় 21/22 আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা চট্টগ্রাম। ফোন 01819 837505।